বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আয়ুব বাচ্চুর প্রয়াণের দু বছর পেরিয়ে গেল। 2018 সালের 18ই অক্টোবর ভক্তদের কাঁদিয়ে তিনি পাড়ি জমান পরপারে। মাত্র 56 বছর বয়সে রূপালী গিটারের এই শিল্পী হারিয়ে যান দূর নক্ষত্রের দেশে। তবে ভক্তদের হৃদয়ে তিনি এখনও স্বমহিমায় আছেন এবং থাকবেনও। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়ুব বাচ্চুর গানকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান। সরকারি উদ্যোগে ডিজিটাল পদ্ধতিতে তার গান সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফাহিম নামের প্রতিবেদন। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে। রূপালী গিটার পড়ে আছে, নেই তার শিল্পী আয়ুব বাচ্চু, বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম প্রাণ পুরুষ। 2018 সালের 18 অক্টোবর ভক্তদের কাঁদিয়ে মাত্র 56 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। ছোটবেলা থেকেই গিটারের প্রতি প্রবল টান ছিল আয়ুব বাচ্চুর। কলেজ জীবনে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড, নানা অনুষ্ঠানে বন্ধুরা মিলে গানে গানে মাতিয়ে রেখেছেন সেই সময়গুলো। শুরুর দিকে ব্যান্ড দল ফিলিংসের সাথে যুক্ত হন ব্যান্ড সঙ্গীতের এই কিংবদন্তি। 1980 সালে যোগ দেন সোলস ব্যান্ডে। এই ব্যান্ডের লিড গিটার বাজিয়েছেন টানা 10 বছর। 1991 সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড এলআরবি। এভাবেই ধীরে ধীরে এগিয়ে চলা এই সঙ্গীত শিল্পীর। শুধুমাত্র একজন শিল্পী না, সে একজন রক লেজেন্ড হিসেবে পরিচিত হয়েছে এবং এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গায়ক। তার হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ড এবং গানের জগৎ। চলচ্চিত্র তার হাত ধরে পেয়েছে অনেক শ্রোতাপ্রিয় গান। ইকুইপমেন্টের ব্যবহার, আধুনিক ইনস্ট্রুমেন্টের ব্যবহারকে ছড়িয়ে দিয়েছিলেন মূলত আয়ুব বাচ্চু বাংলাদেশে। বাচ্চু ভাইয়ের অসংখ্য অসংখ্য গান আছে, যে গানগুলো দিয়ে বাচ্চু ভাই আমাদের ভেতরে, আমাদের অন্তরে, আমাদের বোধে তিনি সারা জীবন বেঁচে থাকবেন। রাষ্ট্র তাকে মনে রেখেছে। রক আইকন আয়ুব বাচ্চুর সঙ্গীতের মেধাসত্ব নিশ্চিত এবং ডিজিটাল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কপিরাইট অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বলেন, শিল্পীর মেধাসত্ব সুরক্ষায় ডিজিটাল সংরক্ষণ এ ধরনের উদ্যোগ সরকারিভাবে বাংলাদেশে এই প্রথম। কাল যে জনপ্রিয় শিল্পীর স্মৃতিকে মানুষের কাছে বাঁচিয়ে রাখার এবং প্রশংসনীয় উদ্যোগ। এদিকে শিল্পীর জন্মস্থান এবং দীর্ঘ স্মৃতি বিজড়িত চট্টগ্রামে আয়ুব বাচ্চুর স্মরণে আয়োজন করা হয় স্মরণ সভার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এবং আয়ুব বাচ্চুর সহকর্মীরা। এই গানের ভিতরে তিনি যুগ যুগ ধরে মানুষের অন্তরে। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। নিজেকে একসময় নিয়ে যান কিংবদন্তির উচ্চতায়, যদিও কখনো দূরে সরে যাননি মানুষের কাছ থেকে। মৃত্যুবার্ষিকীতে তাই শোক ও শ্রদ্ধায় তাকে স্মরণ করলেন অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ী। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।